আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শিক্ষার্থী, আমরা গুরুত্বপূর্ণ একটি রুটিন শেয়ার করব। এই রুটিনটি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BBS পড়াশোনা করেন, আপনাদের 2020 সালের যে পরীক্ষার শিডিউল সেটি প্রকাশিত হয়েছে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শিক্ষার্থী, আমাদের যারা 18 বেসের শিক্ষার্থী আপনাদের থার্ড ইয়ার, আর যারা 19 বেসের শিক্ষার্থী আপনাদের সেকেন্ড ইয়ার, আর ফার্স্ট ইয়ার অল বেসেস, আর যারা দেখা গেছে আপনার অল সকল বেসের শিক্ষার্থীদের ফার্স্ট ইয়ারের রি এক্সামস স্যার রুটিন প্রকাশিত হয়েছে। তবে শিক্ষার্থী, রুটিনের বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সকলে ভালোভাবে বুঝে আপনাদের সাবজেক্ট কোডগুলো মিলিয়ে তারপরে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন। আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2/9/2022 শুক্রবার, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, এখানে আপনাদের পরীক্ষার যে টাইমটা সেটা দেওয়া হয়েছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার 2টা থেকে 5টা পর্যন্ত। আপনাদের কার কোন সাবজেক্ট কোড আছে সেটা দেখে তারপরে আপনারা পরীক্ষার প্রস্তুতিটা নেবেন, এই প্রত্যাশা অবশ্যই আপনাদের কাছে রাখি। শিক্ষার্থী, কারণ বিষয়গুলো সাবজেক্ট কোড, যেমন এখানে আছে মাইক্রো ইকোনমিক্স, তারপর মাইক্রো ইকোনমিক্স, কিন্তু সাবজেক্ট কোড দেখে নেন, একটা হলো 2501 আর একটা হলো 3501, কোন সেমিস্টারে কার সেটা ভালোভাবে দেখে নেবেন। ইন্ট্রোডাকশন অফ বিজনেস, বিজনেস কমিউনিকেশন, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, বিজনেস স্ট্যাটিস্টিক্স, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংস, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি, ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাঙ্কিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস, বিজনেস ইংলিশ, ফান্ডামেন্টাল অফ ফিনান্স, ইন্টারন্যাশনাল ট্রেড, প্রিন্সিপাল অফ মার্কেটিং, বিজনেস ল, বাইবা এক্সাম ফর থার্ড ইয়ার স্টুডেন্ট, যারা থার্ড ইয়ারের আপনাদের বাইবা। তো শিক্ষার্থী, বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে খাতার মধ্যে নোট করে তারপরে শিক্ষার্থী আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, কারণ কোনো ক্রমে যেন আপনাদের সাবজেক্টের বিষয়গুলো যেন আপনাদের ভুল না হয়। শিক্ষার্থী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।